তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। An actor knows. যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে। অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাহিড়ির সঙ্গে প্রত্যেকটা সিন আমার গুবলেট হয়ে গেছে। আরে বাবা, সে তো মাত্র চারটে সিন, সারা ছবির ভেতরে মাত্র চারটে সিন, তাই বা হবে কেন? কেন হবে? পয়লা বাজিতেই শালা মাত করে দিতাম, আর লোকটা কিনা, লোকটা কিনা আমাকে লেঙ্গি মারলো। বাড়াবাড়ি করছিস, কেন মারলো জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ হয়ে যেত। আমি যে পার্টটা নিয়ে ভেবেছি সেটা বুঝতে পেরেছিল, আর সেইটি ও সহ্য করতে পারলো না। এরা এরা কিরকম জানিস? এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিছু নেই। তুই যে কোনো পার্ট দে, যে কোনো পার্ট দে, এক ছাঁচে ফেলে দেবে। আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক ম্যানারিজম। হ্যাঁ, পাবলিক হয়েছে সেই রকম। মুকুন্দ রাহিল, কি অভিনয়, কি কণ্ঠস্বর! আরে দূর দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিং নয়, ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না। একটু বাড়িয়েছ, 10 মিনিট বেড়ে যাবে। তবে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা ওর পাশে খুব ডেঞ্জারাস হতো, সেটা ও বুঝতে পেরেছিল। আর বুঝতে পেরেছিল বলেই আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাপড়ানি দিয়ে। আচ্ছা অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন, এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। প্রথম শোতে ছবি দেখতে গেছিলাম জানেন, অর্ধেকের বেশি ছবি বসে দেখতে পারিনি, কিন্তু শোয়ের পরে কত সই দিয়েছিলাম জানেন। বেশ লাগে না?